আসসালামু আলাইকুম, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান বলছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। খুব সংক্ষেপে আজকে বলবো যে রমজান মাসে কিভাবে আপনারা থাইরয়েডের ওষুধ এবং প্রেশারের ওষুধ খাবেন। যাদের থাইরয়েডের সমস্যা বলতে আমরা সাধারণত আজকে বলবো হাইপোথাইরয়েড যাদের আছে, অর্থাৎ যাদের থাইরয়েড হরমোনের স্বল্পতার কারণে আপনাদের থাইরক্সিন নামক ওষুধটি, থাইরক্স, থাইরিন, থাইরোনর বিভিন্ন নামে আপনারা নিয়ে থাকেন, একটি হচ্ছে 50 মাইক্রোগ্রাম, কেউ 25 মাইক্রোগ্রাম, কেউ 50, কেউ একটি, কেউ অর্ধেক, কেউ দুইটা, কেউ আড়াইটা, বিভিন্নভাবে নিয়ে থাকেন অনেকে। তো যেভাবে নিয়ে থাকেন আপনারা সাধারণত এটি সকালবেলা খালি পেটে খেয়ে থাকেন। রমজান মাসে আপনারা এটি সেহরির খাওয়ার 1 ঘন্টা আগে খাওয়া খুবই আসলে কষ্টসাধ্য। যদি কেউ আগে উঠে, তাহাজ্জুদের জন্য উঠেন বা বিভিন্ন কারণে আগে উঠে যান, তারা 1 ঘন্টা আগে সেহরি খাওয়ার 1 ঘন্টা আগে খেয়ে নিতে পারেন। আর যাদের সেটি সম্ভব হবে না, আপনারা রাতের খাবারটি একটু আগে আগে খেয়ে ফেলবেন। অনেকে আছেন যে ইফতার করে আর রাতে খান না, একবারে সেহরিতে খান। তো তারা রাতের খাওয়ার যদি আপনি 8টায় খেয়ে থাকেন সর্বশেষ খাবার, তাহলে আপনি এটা 10টার পরে এই ওষুধটি, অর্থাৎ ঘুমানোর আগে ওষুধটি খেতে পারেন, সেটি নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে দুটি টাইমে নিতে পারেন, একটা হচ্ছে রাতের খাওয়ার 2 ঘন্টা পরে, আর একটা হচ্ছে সেহরি খাওয়ার 1 ঘন্টা আগে। এরপরে আসেন প্রেশারের ওষুধের কথায়। প্রেশারের ওষুধ আসলে আমাদের কারো কারো একটু ভুল ধারণা আছে যে প্রেশারের ওষুধ মাঝে মাঝে বাদ দেওয়া যায়। আবার কারো ধারণা যে রমজান মাসে যেহেতু লম্বা সময় না খেয়ে থাকবো, তাহলে প্রেশার সম্ভবত লো হয়ে যাবে। তো এই লো হয়ে যাওয়াকে কেউ কেউ আসলে অযথাই ভয় পান। তো প্রেশারের আসলে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে যদি প্রেশারটা থাকে, এটা বয়স এবং বিভিন্ন তারতম্য ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত 140 এবং 90-এর নিচে যদি প্রেশার থাকে, তাহলে এটি নর্মাল প্রেশার। আবার প্রেশার যদি 90/60 এর উপরে থাকে, সেটিও নর্মাল। তাহলে 90/60 থেকে শুরু করে 140/90 এর মধ্যে প্রেশারটি উঠানামা করতে পারে, এই উঠানামাটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। তাহলে রমজান মাসে আমরা লম্বা সময় না খেয়ে থাকলে যে প্রেশার লো হয়ে যাবে, তেমনটি নয়। তবে যাদের ক্ষেত্রে প্রেশার কমে যায়, তারা আপনাদের প্রেশারের ওষুধটি প্রয়োজনে চিকিৎসকের সাথে পরামর্শ করে আগে যে ডোজে খেতেন তার চেয়ে একটু কমিয়ে দিতে পারেন। তবে প্রেশারের ওষুধ একদম বাদ দেওয়া যাবে না, বা এমন করা যাবে না যে একদিন খেলাম না, মাথা ব্যথা বা ঘাড় ব্যথা হলেই খেলাম। কারো কারো ধারণা যে ঘাড় ব্যথা হলেই সম্ভবত প্রেশার হয়, তা নয়। কিন্তু আসলে প্রেশার কমে গেলেও ঘাড় ব্যথা হতে পারে, আবার প্রেশার বাড়লেও হতে পারে, ঘাড় ব্যথার সাথে প্রেশারের যে খুব সম্পর্ক আছে তা নয়। সেই জন্য এইরকম সিমটম দেখে আপনি ওষুধ খাবেন, না হলে ওষুধ খাবেন না, এমনটি করা খুবই আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে। তো সেই জন্য এটি কখনোই করবেন না, প্রেশারের ওষুধ একদম কখনোই বাদ দিবেন না। শুধুমাত্র আমরা প্রেশারের ওষুধগুলো কমিয়ে দিই বা বন্ধ রাখি সাময়িকভাবে, যদি কারো ডায়রিয়া, বমি বা পাতলা পায়খানা হয়, তখন প্রেশার কমে যেতে পারে, সেই সময় প্রেশারের ওষুধটি ডোজ কমিয়ে দেওয়া, বন্ধ করা লাগতে পারে। রমজান মাসে সাধারণত প্রেশারের ডোজ চেঞ্জ করা লাগে না, তবে কারো ক্ষেত্রে যদি বেশি কমে যায়, সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছুটা ডোজ কমিয়ে দিতে পারেন। এরপরে আসেন আরেকটি বিষয় বলি, যেহেতু সময় আছে, সেটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ, অর্থাৎ আমরা যেটাকে গ্যাস্ট্রিক বলি সেটি আসলে পেপটিক আলসার ডিজিজ। এই ওষুধটি অনেকেই মনে করেন যে রোজা আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, অ্যাসিডিটি বেড়ে যায়, এটি আসলে একটি ভুল ধারণা। আমরা রমজান মাসে আসলে একটি নির্দিষ্ট সময়ে খাই, নির্দিষ্ট সময়ে ইফতার করি ঘড়ি দেখে। তাহলে এই যে নির্দিষ্ট সময়ে খাচ্ছেন, আপনার আগে থেকে একটি মাইন্ড সেট আপ আছে যে আপনি এই মাসে আপনি সেহরি খাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আর কিছুই খাবেন না, এটা আপনার একটা মাইন্ড সেট আপ। তো আমাদের মাইন্ড সেট আপের সাথে আমাদের নার্ভাস যে রেগুলেশনটা হয়, তার সাথে আমাদের হরমোনাল রেগুলেশনের একটা সম্পর্ক আছে, সেইগুলো রেগুলেট করে আমাদের পেটের মধ্যে যে অ্যাসিড সিক্রেশনটা হয়। প্রথমে আপনি যখন দেখবেন যে কোথাও কোনো মুখরোচক খাবারের গল্প যদি হয়, খাবারের ঘ্রাণ যদি নাকে আসে, তাহলে আমাদের নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়, সাথে সাথে আমাদের জিভে জল চলে আসে, আমরা দেখি যে তখন আমাদের ক্ষুধা লাগে, একটু একটু পেট ব্যথাও করে কারো কারো। তাহলে সেই সময় আমাদের এই যে নার্ভাস সিস্টেম আমাদের একটা সিগন্যাল দিয়ে দিল, সেই সিগন্যালের সাথে সাথে আমাদের হরমোনগুলো কাজ করা শুরু করলো এবং হরমোনের প্রভাবে পেটের মধ্যে সিগনেশন শুরু হয়ে গেল। তাহলে আপনার যখন চিন্তা হবে যে আপনি খাবেন না, তখন আপনার নার্ভাস সিস্টেম সেভাবে আপনার মাইন্ড সেটটা হয়ে যাবে, তখন কিন্তু আর আমাদের এই নার্ভাস স্টিমুলেশনটা হবে না, হরমোনাল স্টিমুলেশনটা হবে না, যার ফলে আমরা যখন না খেয়ে থাকবো লম্বা সময়, সেই সময় আমাদের আসলে অ্যাসিড সিক্রেশনের কোনো সম্ভাবনা নেই। সেই জন্য রমজান মাসে আসলে আমাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আসলে হওয়ারই কথা না। আমরা দেখবেন যে
বিশেষ করে গ্যাস্ট্রাইটিসের সমস্যা তখনই হয় যখন আমরা ইফতারের সময় আমরা অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া করি। সেই জন্য আমাদের সাবধান থাকতে হবে, ইফতারে আসলে বেশি ভাজা পোড়া খাওয়া যাবে না। ইফতারে আপনি ফ্রেশ ফলের জুস খাবেন, ফলমূল খাবেন, তারপরে হচ্ছে ভাজা পোড়া, তেলের অতিরিক্ত তেল দিয়ে ভাজা পোড়া, বেগুনি, তারপরে সমোসা, কেমন এই এই খাবারগুলো একটু কম খেলে আপনার দেখবেন যে অ্যাসিডিটি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। কিন্তু কথা হলো যে রোজায় যখন লম্বা সময় খালি পেটে থাকলে যে অ্যাসিড বাড়বে বিষয়টি একেবারেই অমূলক ধারণা। তো সেই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। গ্যাস্ট্রিক ওষুধের ব্যাপারে আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে যে আমাদের অনেকেরই ধারণা যে গ্যাস্ট্রিক ওষুধ সবসময় খেতে হয়। দেখা যায় যে প্রেশারের ওষুধ, হার্টের ওষুধ ঠিকমতো খাচ্ছেন না, মাঝে মাঝে বাদ দিচ্ছেন ডাক্তারের পরামর্শ ছাড়াই, কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ কোনো দিন বাদ দিচ্ছেন না, দুইবেলা খেয়ে যাচ্ছেন। কেউ কেউ বলেন গর্ব করে যে আমি 40 পাওয়ারেরটা খাই, আমি 60 পাওয়ারেরটা খাই, 40 পাওয়ার ছাড়া তো আমার কাজই হয় না। আসলে এভাবে লম্বা সময় যদি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কোনো যুক্তি নেই। গ্যাস্ট্রিকের ওষুধ আপনার যদি কখনও পেপটিক আলসার হয়, ডাক্তার যদি বলে এন্ডোস্কোপি করে আপনার আলসার আছে, সেক্ষেত্রে আপনার লম্বা সময় খেতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের একটু গ্যাস হলেই, পেটটা একটু ফাঁপা হলেই যে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, অনেকেই বলেন যে গ্যাস্ট্রিক ওষুধ না খেলে পায়খানা ঠিকমতো হয় না, এগুলো সবই আসলে আমাদের অমূলক ধারণা। ধারণা থেকে আমরা গ্যাস্ট্রিক ওষুধটা খাচ্ছি, লম্বা সময় গ্যাস্ট্রিক ওষুধ খেলে কিছু সমস্যা হয়, বরং আমাদের পেটের মধ্যে যে অ্যাসিড, লম্বা সময় যদি আপনি অ্যাসিড সিক্রেশন বন্ধ করে রাখেন তাহলে শরীরের কিছু সমস্যা হয়। তো সেই সমস্যাগুলো যেমন আমাদের অস্থির ঘনত্ব কমে যায়, আমাদের পেটের মধ্যে কিছু অর্গানিজম যেগুলো আসলে কমে যায়, যেগুলো উপকারী অর্গানিজম থাকে, একটি অ্যাসিডিক এনভায়রনমেন্ট, কিছু কিছু অ্যাসিড যেমন আমাদের উপকারী খাবারের মধ্যে যে জীবাণুগুলো যাচ্ছে সেই অ্যাসিডটুকু আমাদের সেই জীবাণুগুলোকে ধ্বংস করে, কেমন। তাহলে এই যে অ্যাক্লোরহাইড্রিয়া, অর্থাৎ স্টমাকের মধ্যে অনেকদিন ধরে যদি আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমরা বন্ধ রাখি, সেখান থেকে আমাদের স্টমাকে কিছু পরিবর্তন হতে পারে, সেখান থেকে ভবিষ্যতে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ অপ্রয়োজনে নয়, বিনা প্রয়োজনে আমরা গ্যাস্ট্রিক ওষুধ খাবো না, খুব প্রয়োজন হলে মাঝে মধ্যে খেতে পারি, আর চিকিৎসক পরামর্শ দিলে আমরা লম্বা সময় খাবো। এছাড়া আমরা গ্যাস্ট্রিকের ওষুধ অ্যাভয়েড করারই চেষ্টা করবো। আর রমজান মাসে আপনাদের তাহলে আজকে যে তিনটা বিষয় বললাম, থাইরয়েডের ওষুধ এবং হচ্ছে প্রেশারের ওষুধ আর হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, আশা করি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।